শুভ সকাল বন্ধুরা, আজ শনিবার। দেখো চলে এসেছি বাবা বজরংবলীকে দর্শন করাতে। পাথরের মূর্তি দেখো, আর সাইডে কিন্তু পুরোহিত মশাই পুজো আরম্ভ করে দিয়েছেন। চলে এলাম ফুলের দোকানে, বাড়ির পুজোর ফুলটা নিয়ে নিলাম। ডিউটি যাওয়ার পথে দেখো এই বৃদ্ধা মহিলাকে দেখতে পেলাম, খুব খারাপ লাগলো, তাই তুলে ধরলাম। আরেকটা জিনিস আমি শেয়ার করছি, বলো তো এটা কি ধরনের মিষ্টি? এই মিষ্টিটা কেউ চেনো কিনা? এটা হচ্ছে মনোহরা, মনোহরা মিষ্টি, জনায়ের খুব জনপ্রিয় মিষ্টি। আমাদের একজন জনায়ে থাকে, তাকে এই মিষ্টিটা আনতে দিয়েছিলাম। এই মিষ্টিটা খুব একটা সচরাচর কোথায় পাওয়া যায় না। তোমাদের ওখানে যদি কোথাও কারুর বাড়ির সামনে থাকে মিষ্টির দোকানে, অবশ্যই তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবে। আমরা এটা জনাই থেকে আনিয়েছিলাম, ওরা কি সুন্দর সিস্টেমে দিয়েছিল দেখো। তলায় শালপাতা, তারপর মিষ্টিটা, তারপর আবার শালপাতা, এই যে তারপর বাক্সটা। তা অনেকগুলোই আনিয়েছিলাম, কিন্তু আমি শেয়ার করতে তোমাদের সাথে ভুলে গেছিলাম, আর দুটো পড়ে আছে। সেই জন্যে মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এটা খুব জনপ্রিয় মিষ্টি, জনায়ের বিখ্যাত মিষ্টি মনোহরা, মিঠাই সিরিয়ালের মনোহরা। কে কে খেয়েছো আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানিও। আর এটা ওপরটা হচ্ছে চিনির একটা আস্তরণ দিয়ে দেয়া থাকে, আর ভেতরে সন্দেশটা থাকে, এলাচ গুঁড়ো বেশি পরিমাণে দেয়, ভীষণ টেস্টিফুল লাগে খেয়ে। আমি এই প্রথম খেলাম, আমার সাথে সাথে আর কে প্রথম খেয়েছো সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে অতি অবশ্যই জানাবে। কিন্তু দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা একটা চিনির আস্তরণ থাকে দেখো, এর ভেতরে সন্দেশটা থাকে এবং এলাচ গুঁড়ো দিয়ে সন্দেশটা ভীষণ সুন্দর মাখে, দারুণ দারুণ টেস্টিফুল হয়। পার পিস 10 টাকা করে নিয়েছে। চলো আমাদের পাড়ার জগদ্ধাত্রী মাকে দর্শন করে আসি সবাই মিলে। আজকে খুব একটা খারাপ ঘটনা ঘটে গেছে, জগদ্ধাত্রী মন্দির যেখানে পুজো হয়েছে তাই সেই পাশেই যে বাড়িটি, ওই বাড়িটায় একজন ভদ্রমহিলা ছিলেন, বয়স্ক ভদ্রমহিলা, উনি মারা গেছেন। আর ওনার একটা ছেলে ছিল, ছেলেটা সেই টাইমেই সেরিব্রাল অ্যাটাক করেছে, যার ফলে মায়ের মুখে অগ্নি করতে পারলো না। নাতি ছোট্ট বাচ্চা ছেলেটা ওকে নিয়ে। বন্ধুরা আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পুজো হয়েছে, আমার ফ্ল্যাটের ঠিক উল্টো দিকেই। আমার হাজব্যান্ডের সব বন্ধুরা মিলেই করে এই পুজোটা, তাই আমাদের বাড়িতে আদি ভোগ এলো আজকে নবমী। তোমরা সবাই জানো একটু আগেই মায়ের একদম আদি ভোগ, মাকে যে ভোগ দেওয়া হয়েছিল দেখো, কামিনী আতপ চালের খিচুড়ি ভাজা দিয়েছে এখানে, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা বোধ হয় আরও কিছু, ফুলকপি আলুর তরকারি দেখতে পাচ্ছ, আর এখানে দিয়েছে পায়েস, আর পায়েসের ওপরেই দিয়ে দিয়েছে টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি। দেখো আমি তো ভোগ এলেই আগে পায়েসটা খোঁজাখুঁজি করি, কারণ আমি ভীষণ ভীষণ ভালোবাসি পায়েস খেতে, ভোগের পায়েস হলে তো কথাই নেই, আমি পায়েসটা ভীষণ ভালোবাসি। আমার সাথে সাথে আর কে ভালোবাসে ঠাকুরের ভোগ এবং ঠাকুরের ভোগের পায়েসটা, সেটা অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে। এটা ঠাকুরের আদি ভোগ, এছাড়াও আরও ভোগ আসবে, কারণ অনেকজন খাবে, সেটার জন্য আলাদা করা হয়েছে। এটা মায়ের একদম আদি ভোগ, সেই ভোগটাও আসবে, সেটা এলেও অবশ্য তোমাদের সাথে শেয়ার করব। আদিভোগ তো যা এসছে তোমাদের দেখিয়েছিলাম, এছাড়া এর বাইরে যেগুলো মানুষকে, সাধারণ মানুষকে খাইয়েছে বসিয়ে, দেখো খিচুড়ি, এখানে দেখতে পাচ্ছ তরকারি ভাজা, এখানে ছ্যাঁচড়া, আর এখানে আলুর দম। দেখো কত প্রসাদ মায়ের,
দেখো মা, জগদ্ধাত্রী পুজোয় বলেছিলাম আমাদের ফ্ল্যাটের উল্টো দিকে আমাদের আমার হাজবেন্ডের সব বন্ধুরা মিলে যে পুজোটা করেছে সেই পুজোর ভোগও তোমাদের দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে পুজোর মানে আজকে পরের দিন দশমী, তাই দধিকর্মা হয়েছে, সেই দধিকর্মাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানে চিড়ে দিয়ে, দই দিয়ে, খই দিয়ে, ফল দিয়ে, বাতাসা দিয়ে, কলা দিয়ে, সব কিছু দিয়ে মেখেছে। এটা খেতে দারুণ লাগে। এটা কে কে খেয়েছো আমাকে কমেন্টস করে জানাবে।